পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ পূর্বের ইউনিয়ন শারিকতলার ডুমুরতিলা। এর পাশ দিয়ে বয়ে গেছে জেলার সবচেয়ে বড় নদী কচা। নদীর তীরবর্তী হওয়ায় বন্যা ছাড়াও অতি জোয়ারেরও পানি প্রবেশ করে এখানে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সমস্যা সমাধানে 90 দশকের শেষের দিকে জেলা শহরের বলেশ্বরী নদ থেকে শুরু করে কলাতলি পর্যন্ত 144 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। শারিকতলা ডুমুরতিলা ইউনিয়নে 15 কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও 2007 সালে নভেম্বরের সিডরে 8 কিলোমিটারই ভেঙে যায়। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে এসব এলাকার ফসলি জমিতে লবণ পানি ঢুকে কমে যাচ্ছে উৎপাদন। ফসল উৎপাদন করতে পারে না, তারা খুবই ক্ষতিগ্রস্ত এবং এই বেড়িবাঁধের ভিতরে যারা আছে তারা পানিতে নিমজ্জিত হয়ে যায়। এদিকে নতুন করে বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এই বছর এবং গত বছরে আমরা 2 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যে আমরা মেরামত কাজ সম্পন্ন করেছি। আমরা আরও যেসব ক্ষতিগ্রস্ত জায়গা রয়েছে সেসব জায়গায় আমরা কাজ করার জন্য বরাদ্দ চেয়েছি। পিরোজপুর জেলায় 349 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে আর নির্মাণ কাজ চলছে মাত্র 23 কিলোমিটার বাঁধের। সময় সংবাদ, পিরোজপুর।